ইটিভি ভারত আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আমার সঙ্গে গৌরব চক্রবর্তী। ইটিভি ভারতে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো? একদম ভালো আছি। 7 আসছে 17th-এ। Yes, 7 আসছে 17th-এ। আমরা এক বছরের অপেক্ষার অবসান। আমরা জানুয়ারি মাসে শ্যুট করেছিলাম 2022-এর, 2023-এর মার্চে ফাইনালি রিলিজ করছে, তাই ভীষণভাবে অপেক্ষা করেছিলাম। তো আশা করব দর্শকের খুব ভালো লাগবে। এবার তুমি আমাকে বলো গৌরব, বন্ধুত্বের গল্প 7, শুধু বন্ধুত্ব নয়, প্রেমও রয়েছে। প্রেম বন্ধু মানে বন্ধুত্ব একে অপরের পরিপূরক, যদিও এখানে রহস্য রয়েছে, টাকা পাওয়ারও একটা রহস্য রয়েছে, সবই রয়েছে। তো এখানে তোমার চরিত্রটা যদি একটু জানা যায়। প্রথমেই বলবো যে এই গল্পটা আমাদের খুব চেনা গল্প। তার কারণ হচ্ছে আমরা এরকম বন্ধুবান্ধবরা মিলে অনেক সময় অনেক জায়গায় ঘুরতে গেছি, এবং আমাদের নিজ জীবনের সঙ্গে অনেক রকমভাবে দর্শক রিলেট করতে পারবেন। কিন্তু এই ঘুরতে গিয়ে এই পাঁচ বন্ধু যারা ছোটবেলার বন্ধু, তারা এরকম একটা টাকার ব্যাগ পেয়ে যায়, এবং সেই টাকার ব্যাগটা পাওয়ার পরে তাদের ভেতরের যে যত রকম খারাপ রয়েছে সেগুলো বেরোতে শুরু করে। কারণ কি হয়, আমাদের জীবনে তো অনেক সময় সকলেরই বিভিন্ন রকমের প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলো আমরা অনেক সময় আমাদের সবচেয়ে কাছের বন্ধুদেরকেও হয়তো বলি না। কিন্তু যদি এমন কোনো একটা উপায় পাওয়া যায় যেই উপায়ে আমরা সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি, তখন আমরা সেই উপায়টাকে আপন করে নেওয়ার জন্য যা করতে হয় করে ফেলি, এবং সেইটা তখন মনে হয় যে ভেতরের সব খারাপগুলো বেরোতে শুরু করে। কারণ আমি আমার চরিত্র দিয়ে বলতে পারি, বিবেক এমন একটা ছেলে যে জীবনে ভীষণই আপরাইট, কোনো ভুল কাজ করে না, মিথ্যে কথা বলে না, অথচ ভীষণ রাগী। কারণ তার জীবনে একটা বিশাল প্রবলেম রয়েছে। সেই প্রবলেম, তার প্রবলেমটা হচ্ছে তার একটা খুব ভালো, সে একজন খুব একটা পপুলার শেফ, সে খুব ভালো রান্না করে, এবং তার একটা নিজের রেস্টুরেন্ট ছিল। সেই রেস্টুরেন্টটা রমরমিয়ে চলতো, কিন্তু তারপরে তার মা অসুস্থ হয়ে পড়ে, এবং মা অসুস্থ হয়ে পড়ার ফলে ওর সমস্ত ইন্টারেস্ট সব কিছু ওই দিকে চলে যায়, এবং মাকে দেখাশোনা করতে গিয়ে ওর রেস্টুরেন্টটা, ওর ব্যবসাটা ভীষণভাবে মার খায়, এবং সেই রেস্টুরেন্টটা বন্ধই হয়ে যায় একটা সময়ের পরে। এবং ওর খালি মনে হয় যে আমার কাছে যদি সেরকম টাকা থাকতো, আমি আবার নতুন করে সব কিছু শুরু করতাম। এর মতো একটা আপরাইট ছেলে, সে যখন এরকম এত এত টাকার সম্মুখীন হয়, তখন ওর মনে হয় যে এই টাকাটা তো আমার ভীষণ প্রয়োজন, এই টাকাটা আমি পেলে আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, তখন ও কী করে? এবং এইরকমভাবে এই পাঁচটা চরিত্রেরই জীবনে কিছু কিছু প্রবলেম রয়েছে, যেই প্রবলেমগুলো এই টাকাটা এলে সলভ হয়ে যাবে। তো তারা তাদের চরিত্রগুলো পাল্টাতে থাকে। মানে এই সিরিজটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন, এই চরিত্রগুলো যেই জায়গা থেকে শুরু হয় ফার্স্ট এপিসোডে তারা যেরকম, হয়তো থার্ড ফোর্থ ফিফথ এপিসোডে গিয়ে তারা একেবারে পাল্টে গেছে, একটা অন্য মানুষ হয়ে গেছে, এবং তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপগুলোই পাল্টে গেছে। এবং তার সঙ্গে থ্রিল রয়েছে, তার সঙ্গে ক্রাইম রয়েছে, সব কিছু মিলিয়ে এটা একটা মানে একটা খুব ইন্টারেস্টিং, একটা এনজয়েবল এক্সপিরিয়েন্স হবে বলে আমার ধারণা। আর অঞ্জনদার সঙ্গে কাজ করার অনুভূতি অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো, সবাই করছে শেয়ার। আরে বাবা, অঞ্জন দত্তর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে মানে সে এক ঘন্টা ধরে কথা বলতে থাকবো, তাতেও শেষ হবে না। কিন্তু যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে অঞ্জন দত্তর সঙ্গে কাজ করাটা একটা ভীষণ একটা ফুলফিলিং এক্সপিরিয়েন্স। উনি এতটাই অভিনেতাদেরকে এতটা ফ্রিডম দেন, এতটা সুযোগ করে দেন যে কাজটা করতে খুব ভালো লাগে। আমি একটা এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে অঞ্জন দত্ত প্রথমেই এসে বললেন যে শোনো, স্ক্রিপ্টটা আমি লিখেছি ঠিকই, কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না, এটা অঞ্জন দত্তর লেখা, সব বাজে লেখা, তোমরা সব চেঞ্জ করে দাও। তো উনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে আমি লিখেছি বলে তোমাদেরকে হুবহু এই কথাগুলোই বলতে হবে, এরকম কোনো মানে নেই। এবং আমরা 16 দিনে একটা পুরো সিরিজ শ্যুট করেছি এতগুলো এপিসোডের, সেটা করতে গেলে যেটা ইভেনচুয়ালি যেটা অবধারিতভাবে যেটা হয় সেটা হচ্ছে যে একটা প্রচণ্ড চাপ থাকে। দিনে 16টা সিন, 18টা সিন করতে হবে, লাইট চলে যাচ্ছে, তাড়াতাড়ি করো, মুখস্থ করো, তাড়াতাড়ি বলো, একটা কীরকম একটা মেশিনের মতো কাজ করে সবাই। কিন্তু অঞ্জন দত্তর ক্ষেত্রে সেটা হয় না। আমরা এতটা সময় পাচ্ছি যে আমরা বসে সিনটা আলোচনা করে, সিনটা বদলে ফেলে, তারপর সেই সিনটা শ্যুট করেও আমাদের সন্ধে 6টা 7টা প্যাক আপ হয়ে যাচ্ছে একদিন। অঞ্জন দত্ত মানে কিন্তু মিউজিক্যাল জার্নিও একটা। এবার আমি রিদ্ধিমা থেকে একটা কথা জেনেছি, এবার তুমি বলো যে রিদ্ধিমাকে প্রপোজ করার সময় তুমি একটা গান গেয়েছিলে। আমি তো সবসময় এটা বলি, আমি অঞ্জনদাকেও বলেছি, অ্যাকচুয়ালি রিদ্ধিমা গিয়ে বলেছে যে আমি গিটার বাজানোটা শিখিনি, তবে সেলফ টট যেটা বলে আর কি, খানিকটা পর্যন্ত নিজে শিখে একটু একটু বাজাতে পারি আর কি। তো তার ফলে খুবই অল্প বয়স থেকে, মানে সেটা কলেজে পড়ার সময় থেকেই, বেশ গান টান গে গিটার বাজিয়ে একটু মহিলাদেরকে ইমপ্রেস করার একটা ব্যাপার থাকতো।
তো সেটা ফর্চুনেটলি রিদিমার ক্ষেত্রে আমি একটা গান গেয়েছিলাম, অঞ্জন দত্তর খুব ফেমাস গান তুমি না থাকলে। ও বাবা, গিটার ছাড়া গাইতে পারি না আমি। অঞ্জন দত্ত তুমি না থাকলে গানটা যখন আমি প্রথমবার গেছিলাম, রিদিমা আমাকে বলেছিল, ওইটা শুনে আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। তো তো ভীষণভাবে অঞ্জন দত্তর কাছে আমি কৃতজ্ঞ যে আজকে আমাদের এই যে এতগুলো বছরের একটা 13 বছরের সম্পর্ক, কত 5.5 বছরের বিয়ে, তো এই সব কিছুর পেছনে দায়ী বোধহয় অঞ্জন দত্ত নিজেই, কারণ তার গান দিয়েই সব কিছুর সূত্রপাত। অঞ্জন দত্ত করে সম্পর্কটা মজবুত করে দিয়েছে, আরও মজবুত হবে। একটা প্রশ্ন সবার শেষে আউট অফ দ্য ট্র্যাক আমি করতে চাই গৌরবকে। একটা কথা শোনা যাচ্ছে যে সব্যসাচী চক্রবর্তী তোমার বাবা বলছেন আর কাজ করতে ভালো লাগছে না, ফেলুদার চরিত্র তো আর করবেনই না, বহুদিন আগেই উনি সেটা একেবারে বলে দিয়েছেন। আমরা তো ফেলুদা মানে যেই আসুন না কেন পরবর্তীকালে, আমরা কিন্তু এক নিমেষে এক লহমায় ওই মুখটাই ওই কণ্ঠটাই আমাদের মনে আসে সৌমিত চট্টোপাধ্যায়ের পর। তো এই নিয়ে তুমি কী বলবে দর্শক হিসেবে, ছেলে হিসেবে নয়? কিন্তু আমি আমার বাবার ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে বাবা ফেলুদা যতটা মানে অভিনেতা হিসেবে যতটা ফেলুদা এনজয় করেন, দর্শক হিসেবে তার থেকেও বেশি বড় ফ্যান। এবং বাবা কখনোই চাননি যে একটা, বাবা আমাকে বলছিলেন একবার যে একটা 60 বছর বয়সে আমি ফেলুদার চরিত্রে অভিনয় করছি, এটা কি মেনে নেওয়া যায়? দর্শক হিসেবে আমি এটা চাই না হোক, কারণ আমি দর্শক হিসেবে ফেলুদাকে আমি সেই 30 বছরের ফেলুদাই দেখতে চাই। এবং আমি যখন আমার যখন সেই বয়সটা ছিল আমি ফেলুদা করেছি, কিন্তু আমার এখন বয়স হয়েছে আমি সেখান থেকে সরে আসতে চাই। এই কথাটা কতজন বলতে পারে? মানে এই একটা 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 জায়গা অফ একটা কমফর্ট, যেখানে আমি জানি যে আমি যাই করি লোকে নিয়ে নেবে, আমি যাই আমি যতই বয়স হোক না কেন ফেলুদা করলে লোকে দেখতে আসবে, এই জায়গাটা থাকা সত্ত্বেও বাবা ফেলুদা ফ্যান হিসেবে বলতে চেয়েছিলেন যে কখন আমি বলছি, মানে রয়্যাল বেঙ্গল রহস্য করার আগে থেকে বাবা বলছেন যে আমি আর ফেলুদা করতে চাই না, কারণ আমার এখন চেহারাগতভাবে আমার সঙ্গে ফেলুদা যায় না। দর্শক হিসেবে আমি সেটা চাইছিলাম না, মানে আমি ছেলে হিসেবেও চাইছিলাম না বাবা ছেড়ে দিন, আমি দর্শক হিসেবেও চাইছিলাম না বাবা ছেড়ে দিন, কিন্তু বাবা যেটা বলছিলেন সেটাকে রেসপেক্ট করাটা খুব প্রয়োজন। এখন বাবা যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি সেদিনকে জিজ্ঞেস করলাম যে তুমি বলেছো যে আমি রিটায়ার করে যেতে চাই, আমি আর কাজ করতে চাই না, বললেন যে আমি এক্স্যাক্টলি সেইটা বলতে চাইনি, আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমি আমার পছন্দ মতো কাজ করতে চাই, আমি এখন আর সব কাজ করতে চাই না, আমার কাছে যেই ধরনের কাজ এসেছে ইন দ্য রিসেন্ট পাস্ট সেগুলো আমার ভালো লাগেনি, আমি করিনি, আমি করবো না ইন ফিউচার। আমার কাছে যখন সেরকম কোনো কাজ আসবে যেই কাজটা আমি এনজয় করবো করতে, আমার সত্যি সত্যি মনে হবে যে এই কাজটা আমি করতে চাই, আমি তখন করবো। তো সেই জায়গার থেকেই বলেছেন যে আমি আর কাজ করতে চাই না, কাজ করতে চাই না বলতে আমি আর সব কাজ করতে চাই না, বেছে কাজ করতে চাই, সব কাজ। এবার বলছি তোমার কাছে যদি কখনো অফার আসে ফেলুদার, ওই একই রকমভাবে আমিও দর্শক হিসেবে চাইবো না আমি ফেলুদা করি, কারণ ফেলুদার হাইট বইতে খুব স্পেসিফিক্যালি লেখা রয়েছে 6'2", সেখানে আমি 5'9", তো সে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। মানে আমার যদি তাও যদি 6 ফুটের কাছাকাছি হাইট হতো আমি বলতাম যে হ্যাঁ আমার খুব ইচ্ছে, কোন অভিনেতা চাইবে না ফেলুদার চরিত্রে অভিনয় করতে? এবং আমার কাছেও সেটা একটা ভীষণ বড় ইচ্ছে ছিল ছোটোবেলার থেকেই, কিন্তু আনফর্চুনেটলি আমি ফেলুদার হাইটে পৌঁছতে পারিনি, তার আগেই বন্ধ হয়ে গেছে বাড়া। তো তার ফলে আমি চাইবো না আমি ফেলুদা করি। আমি ব্যোমকেশ করেছি, আমি খুব এনজয় করেছি, এবং এখন যেই পরিমাণ ব্যোমকেশ হয়েছে যে পরিমাণ ফেলুদা হচ্ছে, আমার মনে হয় না ওই ভিড়ের মধ্যে আর ঢুকে কোনো লাভ আছে। থ্যাংক ইউ সো মাচ। দর্শককে কী বলবে 7 নিয়ে? সবাই যেটা বলছে আমি সেটাই বলবো, 17ই মার্চ Z5 আমাদের নতুন ওয়েব সিরিজ 7 আসতে চলেছে, অঞ্জন দত্তর নতুন ওয়েব সিরিজ 7 আসতে চলেছে। আমি আশা রাখছি আপনাদের সকলের খুব ভালো লাগবে, অঞ্জন দত্তর কাজ মানেই একটা একটা খুব ভালো লাগার কাজ, একটা খুব এনজয় করার মতো একটা কাজ। তো দর্শক হিসেবে আমি খুব অপেক্ষা করে থাকি তার কাজ দেখার জন্য, এবং এই ক্ষেত্রে তো আমি সেই কাজে অভিনয় করেছি, তাই আরও বড় করে বলছি প্লিজ কাজটা দেখবেন, আমি আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। ক্যামেরা ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।